বিগ বস ওটিটি ফেম উর্বি জাভেদ হলেন বিতর্কের সমর্থক শব্দ। রিয়েলিটি শোয়ে নিজের প্রভাব প্রতিপত্ত খুব একটা বিস্তার করতে না পারায় প্রথম সপ্তাহে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে শো শেষ হওয়ার পর থেকে নিজের ব্যতিক্রমী ফ্যাশন সেন্সের জেরে হরহামেশিব সংবাদপত্রের চর্চায় কেন্দ্রবিন্দুতে। বর্তমানে উর্ফি এবং পোশাক বিতর্ক হয়ে উঠেছে একে অপরের পরিপূরক, আর সেই ধারা মেনে সাম্প্রতিক ফের আবারও একবার পোশাক বিতর্ক জড়িত লাইট টাইমলাইনে এসেছে এই অভিনেত্রী। সাম্প্রতিক অভিনেত্রী ফের আবারও একবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে অদ্ভুত দর্শন পোশাকে হাজির হয়ে নেটিজনদের কটকের নিশানা হলেন। তবে নিন্দুকদের একাংশের মতে এবার অভিনেত্রী শালীনতার সমস্ত সীমালঙ্ঘন করে ফেলেছেন। তবে সমালোচকদের পাশাপাশি অভিনেত্রী বোল্ডনেস দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে নেট দুনিয়ায় হটকেক হয়ে উঠেছে উর্ফির এই ভিডিও। সাম্প্রতিক স্ক্রিন রাঙা শর্টসে সারা শরীর ফুলে আবৃত অবস্থায় লেন্সবন্দী হয়েছেন তিনি। এদিন তার সারা শরীরে ছিল না পোশাকের ছিটে ফোটাও, নিজের লজ্জায় স্থান কোনো রকমে রং বেরঙের ফুল দিয়ে ঢেকে রেখেছেন তিনি। এছাড়া হেয়ার স্টাইল হিসেবে একটি বড় লাক্স বের করতে তাতে হস্টেল স্টাইল করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে ব্যতিক্রমী এই লুকে অভিনেত্রীকে হাঁটাচলা খুব একটা করতে দেখা না গেলেও তার মুখ এবং হাতের মুভমেন্ট ছিল বেশ খানিকটা। বলা বলল ভিডিওটি ভাইরাল হতেই সমালোচকরা নানা মন্তব্য ছুড়ে দিয়েছে অভিনেত্রীর প্রতি। কেউ কেউ আবার অভিনেত্রীর আবরু থেকে বেছে নিয়েছে নিজের পছন্দ মতো ফুলের রং। বরাবরের মতোই এবারও অভিনেত্রী সমস্ত টোলকিংকে পাত্তা না দিয়ে নিজের মর্জি মাফিকই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর যা থেকে স্পষ্ট লাইমলাইনের পাতায় ওঠার জন্য অভিনেত্রী যে কোনো মূল্য দিতেই প্রস্তুত।